হ্যালো বন্ধুরা, খরগোশ পালন সবই কম বেশি করেন তো। খরগোশের বিষয়ে বহুতে বহু ধরনের কোশ্চেন আমাকে পুজ করে, তার ভিতরে একটা কোশ্চেন রয়েছে যে খরগোশ পানি খায় কি না। তো এইভাবে কোশ্চেন কিছু আমাক জটিলতার ভিতরে ফেলায়, কারণ যারা খরগোশ পালন করে এমন কিছু মানে ব্যক্তি আছে বা এমন ভিউয়ার্স আছে যারা এখন লোককে খরগোশকে পানি খাওয়ান না। তো বন্ধুরা, আমি বলছি কি যে খরগোশকে আপনারা পানি যথেষ্ট পরিমাণে সবসময় দিয়ে রাখবেন আর কাঁচা ঘাস দিয়ে রাখবেন। কারণ দেখেন একটা কথা, আপনার যেমন পানির প্রয়োজন কারণ আপনার জীব, তো সেই একই থ্রুত খরগোশগুলাও জীব, সেই জন্য খরগোশেরও যথেষ্ট পানির প্রয়োজন পড়ে। আর বর্তমানের সিজনটা যেটা দেখতে পাচ্ছেন, 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস লৈকে তাপমাত্রা, যার জন্যে খরগোশকে সবসময় ছেমার মাঝে রাখবেন যাতে খরগোশের গরমের পরিমাণটা কম পায়, তার জন্য আপনারা খেয়াল করবেন। আর যদি এই গরমের ভিতরে তাদেরকে পানি না দেন, অতি শীঘ্রই আপনার র্যাবিট মারা যেতে পারে। তার জন্যে খরগোশের যথেষ্ট পরিমাণ পানির প্রয়োজন। আর দেখতে পারছেন যে খরগোশ কীভাবে পানি খাচ্ছে। তো বন্ধুরা, যারা কমেন্ট করেন তাদের কমেন্টের উত্তর দেওয়ার খুব চেষ্টা করি। তো আপনাদের কিছু যদি কোশ্চেন, কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে আমাকে পোস্ট করবেন, আমি সেই বিষয়ে জানাবো। আর এক ভাইয়ে, ছপকুল নামের এক ভাই কমেন্ট করছিলেন যে আমার খরগোশ এখন লোকে 20 দিন হলো প্রেগনেন্ট হয়েছে, এখন লোকে বাচ্চা দেয় না। হ্যাঁ ভাই, বাচ্চা দেবে। আপনার খরগোশকে সঠিক পরিমাণে খাদ্য দিবেন, আর সেই খরগোশকে আপনার 30-35 দিনের ভিতরে আপনার খরগোশটা বেবি দিবে। তো বন্ধুরা, এই বিষয়ে চিন্তা করবেন না, তাদের সময় হলে শীঘ্রই তারা বেবি দিবে। আর তাদের কিছু লক্ষণ জানার জন্য আমার ভিডিও, আগের ভিডিও দেখবেন।